নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, ভোজনের পূর্বে এবং ভোজনের পরে যে দুটো বেদমন্ত্র বলতে হয়, সেই অসাধারণ আদর্শযুক্ত দুটো মন্ত্র আজ আপনাদের সামনে উপস্থিত করব। ভোজনের প্রারম্ভের মন্ত্র ওম অন্নপতেন্নস্ব নো দেহ্যো নমীবস্ব সুস্মিনা প্রোপ্রদাতারং তারিশ ঊর্জং নো ধেহি দ্বিপদে চতুষ্পদে। যজুর্বেদের 11 অধ্যায়ের 83 নম্বর শ্লোক। অনুবাদ: হে প্রাপ্ত অন্ন সমূহের দাতা প্রভু, আমরা যেন এই অন্ন গ্রহণে সুস্বাস্থ্য ও বলযুক্ত হই। সকল দিন দুঃখী ও অভাবগ্রস্ত পীড়িতরাও যেন অন্ন প্রাপ্ত হয়। সকল মানুষ ও চতুষ্পদী সহ সকল প্রাণী যেন অন্ন প্রাপ্ত হয়। এরপরে যখন ভোজন সমাপ্তি ঘটবে, তখন ভোজন সমাপ্তির মন্ত্র আপনারা জপ করবেন। ওম মোঘমন্যং বিন্দতে অপ্রচিতাহ সত্যং ব্রোবিমি বদয়িতাস্তস্ব নৈর্মনং পুষ্যতি নো সখায়ং কেবলাদ ভবতি কেবলাদি। ঋগ্বেদের 10 অধ্যায়ের 117 নম্বর শ্লোকের 6 নম্বর উপশ্লোক। অনুবাদ: মূঢ় ব্যক্তিদের অন্নগ্রহণ ব্যর্থ, তারা অন্নের ঘাতক, কেননা তারা শুধু নিজে একাই অন্ন প্রাপ্ত হয়েছে, কিন্তু তার দুর্গত প্রতিবেশী বা বন্ধুদের খবর নেয়নি। বস্তুত এজন্য সে অন্ন নয়, পাপ ভোজন করে। হে প্রভু, সকলেই যেন পর্যাপ্ত অন্ন প্রাপ্ত হয়ে সুখী হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।